খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। দুবছর লকডাউনের পর এবছর লক্ষ্মী পুজো লকডাউন ছাড়া, অর্থাৎ লক্ষ্মী এলো ঘরে আর সব কিছু খুলে গেল। এবছর 2022-এর লক্ষ্মী পুজো কিন্তু কোনো লকডাউন নয়। যদিও লক্ষ্মী পুজো এমন একটা পুজো যে বারোয়ারি পুজো খুব কম হলেও ঘরে ঘরে লক্ষ্মী আসেন, আমরা সেসবই দেখাবো। তবে সোজাসাপটা যা সরজমিনে দেখছে তা হলো ফলের দাম কিন্তু এবারে আমাদের যারা লক্ষ্মী পুজো করেন বাঙালিদের আয়ত্তের মধ্যেই, কারণ 60 টাকা থেকে শুরু করে আপেল একেবারে 120 টাকা, মানে খুবই কম দামে খুব ভালো মানের আপেল। ন্যাশপাতি 100 থেকে 120 টাকা, এছাড়াও বড় বড় মুসাম্বি লেবু বা পেয়ারা সবটাই কিন্তু প্রায় সবার আয়ত্তের মধ্যে। আসলে এই পুজো একেবারে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেই, ফলের বাজার কিন্তু বেশ আয়ত্তের মধ্যে। পরিস্থিতি আগের থেকে একটুখানি পরিবর্তন এসেছে, মানে হালকা ফালকা মাল বিক্রি হচ্ছে, বাজার একদম হাল খুব খারাপ ছিল, এখন পরিবর্তন একটুখানি এসছে, এসে এখন মালের দাম সব সস্তা আছে। যেরকম আপেল 100 টাকা, 80 টাকা, লেবু 10 টাকা, শসা 25 টাকা, 500, পেয়ারা 25 টাকা, 250, এরকম করে বিক্রি হচ্ছে। শসা নিয়ে বসে আছি যাতে বাজারটা ভালো হয়। বিশ্বকর্মা পুজোর বৃষ্টিতে আমরা বাজার করতে পারিনি এবং আমাদের অনেক মাল নষ্ট হয়েছে। এবার এই বড় আশা নিয়ে বসে আছি এই লক্ষ্মী পুজোর বাজারটার জন্য ভালো হয়। তবে দেখা যাচ্ছে আনাজের দাম কিন্তু একেবারে আকাশ ছোঁয়া, কারণ বেগুন কিন্তু 80 থেকে 100 টাকা, আলু 40 টাকা এবং পটল বিকোচ্ছে 60 টাকা, ছোট্ট ফুলকপি 40 থেকে 50 টাকা, টমেটো 80 থেকে 100 টাকা, একটা ছোট যে লেবু এই পুজোয় অন্যতম গন্ধরাজ লেবু সেই লেবুটাও বিকোচ্ছে 10 থেকে 12 টাকায়। তাই বলাই যায় যে ফলের তুলনায় আনাজের দাম আকাশ ছোঁয়া। তাই যারা ভোগ করেন বা শুধু ফল দিয়ে নয় সব কিছু দিয়ে পুজো করেন তাদের কিন্তু পকেটে বেশ চাপ পড়বে, আমরা সবটাই দেখব। আমরা এখানে যারা বাজার বিক্রি করছেন, যারা ফল বিক্রি করছেন তাদের কাছে যাব। এবার পুজোয় দারুণভাবে সাজতে চান? তাহলে একটাই ঠিকানা, দ্য সেলুন মাস্টার্স ফ্যামিলি সেলুন, ঋষাবাঙ্গুর পার্ক এবং শ্রীরামপুর মানসী বাজার। একই ছাদের নিচে সমস্ত রকম পরিষেবা, হেয়ার কাটিং, হেয়ার ট্রিটমেন্ট, ফেসিয়াল, ব্রাইডাল, পেডিকিওর, ম্যানিকিওর, কেরাটিন ট্রিটমেন্ট, বোটক্স ট্রিটমেন্ট, স্মুথিং এবং স্ট্রেটনিং। ফোন নম্বর 8777-02-3189। সবজির দাম বেশি এখন, ফলের দাম কম, সবজির দামটা বেশি, সবজি চাহিদা বেশি। কোনটার কি দাম একটু বলুন। পটল 60 টাকা কিলো, তারপরে ঝিঙে 60, বেগুন 70-80, পালং শাক 60 টাকা কিলো, উচ্ছে 80 টাকা, টমেটো 60 টাকা 70 টাকা কিলো, লেবু 10 টাকা পিস, ফুলকপি 40 টাকা পিস, 30 টাকা পিস। আশাই করছি এই লক্ষ্মী পূজার পরে মোটামুটি দাম কমবে। লক্ষ্মী পুজোর বাজার কেমন? লক্ষ্মী পুজো মোটামুটি সেরকম ভালো না। কেন? ওই লোকজন করে বাজারে। আর যে জন্য এই আমাদের আজকের প্রতিবেদন, অর্থাৎ ঠাকুর, ঠাকুরের দামও কিন্তু বেশ বেড়ে গেছে। প্রতিটা ঠাকুর আমরা যা খবর পেলাম বা খোঁজ নিচ্ছি তাতে করে 20 থেকে 50-100 টাকা পর্যন্ত বেড়ে গেছে। অর্থাৎ গত 2 বছর বা 2019-এ যে ছোট্ট লক্ষ্মীর ঠাকুর আপনারা কিনেছেন 30 থেকে 50 টাকা, এবারে সেই ঠাকুরই হয়ে গেছে 70 থেকে 100 টাকা। যে ঠাকুরটা আপনি বাড়িতে পুজো করেছেন 2019, 20 বা 21-এ, সেই ঠাকুরটা 300 থেকে 350 টাকা, এবার সেটা 400-450 টাকাতে বিকোচ্ছে। এই সমস্ত কিছুরই দাম বেড়েছে এই 2 বছরে। এবার মানুষজন কি বলছেন, যারা বিক্রেতা তারা কি বলছেন সবটাই জেনে নেব। এবার দেখা যাক লক্ষ্মী পুজোয় বাকি সময়টা বিক্রি কিনি কেমন হয়, বাড়ি বাড়ি লক্ষ্মী পুজো কেমন হয়, চলুন আমরা জেনে নিই যারা এখানে বিক্রেতা রয়েছেন তারা কি বলছেন, কেমন বিক্রি হচ্ছে, আর মানুষজন যারা লক্ষ্মী পুজোর জন্য বাড়ির জন্য বাজার করছেন, ফল কিনছেন, ফুল কিনছেন, আনাজ কিনছেন এবং ঠাকুর কিনছেন, তারা কি বলছেন। বাজারে আসা তো ভালো করছে, কারণ কালকেও বাজার ভালোই ছিল, আজকে ওয়েদারটা ভালোই আছে, যা আছে আশা করি কেটেই যাবে। এবার চড়া কেন, এরা প্রতি ঠাকুরে 30 টাকা, 40 টাকা, 20 টাকা বাড়িয়ে দিচ্ছে, ছোটো ছোটো ঠাকুরেও 20 টাকা করে বাড়িয়ে দিচ্ছে।
বলছে, না হলে খরচা আসছে না, রঙের দাম বেশি, মেটেরিয়ালসের দাম বেশি, তাই মাটিরও বলছে অনেক দাম। আশা করছি তো কিছু লাভাংশ দেখতেই পাবো, যেন ওয়েদারটা যদি ভালো যায় আজকে কেটেই যাবে। হচ্ছে বাঙালি, বাঙালিদের ঘরে আজকাল নামেই বাঙাল, সবাই পুজো করে লক্ষ্মী পুজো, মা লক্ষ্মীকে বরণ করে প্রত্যেক ঘরে ঘরে আসে, মা লক্ষ্মী সবার ঘরে ঘরে আসে। আমরা বাঙালিরা সবাই চাই মা লক্ষ্মী আমাদের ঘরে আসুক, মা যেমন আমাদের রাখবে আমাদের এই হবে। বাজারটা একটু বেশি হবে প্রতি বছরই নর্মাল যা বাজারটা আজকে বেশি হয়, যে আজকে বাজারটা একটু বেশি হবে। ফলের দাম তো কম এবছর, না না ঠিকই আছে, একই আছে, দাম কিছু কম নেই। ঠাকুরের দাম কিরকম মনে হচ্ছে? আকাশ ছোঁয়া দাম, এই ঠাকুর বলে 500 টাকা। এবার বনি বাইগিনিং করার পর বলছে যে 200 টাকা হয়ে যাবে। ঠাকুরের দামটা এত বাড়লো কেন, কি মনে হচ্ছে? কি বলবো, কালার দাম বেশি, এসব শাড়ির দাম বেশি, সব জিনিসপত্রের দাম বেশি, মেটেরিয়াল দাম বেশি বলে বলছে। আপনারা দেখলেন ফুল থেকে শুরু করে ফল সবজি সব কিছু, ফলের দামটা প্রায় আয়ত্তের মধ্যে। কিন্তু যারা বাড়িতে লক্ষ্মী মাকে ভোগ নিবেদন করেন তাদের কিন্তু কপালে ভাঁজ, পকেটে টান। কারণ আনাজ আপনারা দেখতেই পেলেন, বা যারা বাজার করেন প্রতিনিয়ত প্রতিদিন, আজ কিন্তু আকাশ ছোঁয়া ছোঁয়া। কদিন বেশি থাকলেও লক্ষ্মী পুজোর জন্য যেন অনেকটাই বেশি। তবুও ব্যবসায়ী যারা, ব্যবসায়ী বন্ধু যারা, সে ফুলেরই হোক বা ফলেরই হোক বা আনাজেরই হোক, তারা কিন্তু আশাবাদী যে শেষ মুহূর্তে আবহাওয়া ভালো থাকলেও, দুবছর লকডাউন কেটে যাবার পরেও আজ কিন্তু বা লক্ষ্মী পুজোয় কিন্তু বিক্রিবাটা আশা করা যায় ভালোই হবে। তাই আমরাও আপনাদের দেখালাম, এবং যারা ক্রেতা তারাও বলছেন যে একটু দাম বেশি হলেও কিনতে তো হবেই, এই আশায় সবাই, যাতে আবহাওয়া ঠিক থাকে, লক্ষ্মী পুজো ঘরে যাতে ঠিকঠাক হয়, এই কামনা সবার। হুগলির রিসা থেকে রূপম বসুর রিপোর্ট, খবর সোজা সপ্তাহ। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিসরা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো, অপারেশনের সুযোগ সহ ICU ইত্যাদি সুবিধা, আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভা সন্নিকটে স্পর্শ দিচ্ছে ICU এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি, স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা। ফোন নাম্বার 9007331661।